بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله. বিয়ের মাধ্যমে মানুষ পূর্ণাঙ্গ ইমানদারে পরিণত হয়। বিয়ের জন্য পাত্র নির্বাচনের রয়েছে সুন্নতি পদ্ধতি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সম্পদের মালিক, সুস্থ, স্বাধীন ও প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য বিয়ের নির্দেশ দিয়েছেন। বিয়ে করার ক্ষেত্রে পাত্র নির্বাচনে স্নেহময়ী, অধিক সন্তান দানকারী এমন কুমারী, দিনদার ও সতীসাধ্বী নারীকে বিয়ে করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্র নির্বাচনের সুস্পষ্ট মতামত ব্যক্ত করেছেন, আর আজকের এই ভিডিওটিতে তা তুলে ধরা হলো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীদেরকে চারটি জিনিসের জন্য বিয়ে করা হয়। এক, সম্পদের জন্য। দুই, বংশ বুনিয়াদের জন্য। তিন, সৌন্দর্যের জন্য। এবং চার, দিনদারির জন্য। অতএব দিনদারকেই অগ্রাধিকার দাও, তোমার হাত দুশারিত বা মঙ্গল হোক। বুখারী ও মুসলিম। সুতরাং বিয়ে করার সময় দেখতে হবে পাত্রীর অর্থ সম্পদ কেমন আছে, যদি না থাকে তবে দেখতে হবে তার বংশ পরিচয় কেমন, যদি তাও সন্তোষজনক না হয় তবে দেখতে হবে পাত্রীর সৌন্দর্য তথা সুশ্রী ও আচার আচরণে সভ্য ও ভদ্র কিনা, যদি তাও পাওয়া না যায় তবে দেখতে হবে তার মাঝে দিনদারি আছে কিনা, অর্থাৎ সে নারীর মাঝে আল্লাহর ভয় এবং মহাব্বত আছে কিনা। যদি কোনো নারীর মাঝে শুধুমাত্র দিনদারি পাওয়া যায় তবে সে নারী বিয়ের জন্য সর্বোত্তম, আর এ চারটির কোনো একটি পাওয়া গেলে সে নারীকে বিয়ে করা সুন্নাত। মহান আল্লাহ তাআলা হাদিসে বর্ণনা মতে মুসলিম উম্মাহর সকল পুরুষকে বিয়ে করার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটিতে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করলাম। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ইনশা আল্লাহ। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন, এবং পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। তাহলে প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এ কামনায়। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।